যাচ্ছিলাম আমরা। কি হয় আপনার? হাজবেন্ড হয়। আমার বোন হয়। কে বলছে আমার হাজবেন্ড? সম্পূর্ণ ভিডিওটি দেখাবো, তার আগে কিছু আইডিয়া দিয়ে নিই এই ভিডিও সম্পর্কে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, ভিডিও শুরুতে যে ভিডিওটি দেখেছেন, এই তরুণ তরুণী এই লকডাউনের মধ্যে ঢাকায় যাচ্ছিল, সেই জায়গায় পুলিশের সম্মুখীন হতে হয় তাদেরকে। পুলিশ তাদেরকে একা একা জিজ্ঞাসা করে, তোমার কি হয়? একজনে বলতেছে আমার বোন হয়, একজনে বলতেছে আমার হাজবেন্ড হয়। তারপরে তাদের সাথে কি হলো বাকিটা হচ্ছে ইতিহাস, যেই ইতিহাস এর আগে আপনারা কখনো শুনেননি বা দেখেননি, আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। এরপরে কি হবে আমি শিওর, বাসায় যাওয়ার আগে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যাবে, যেহেতু ছেলে বলতেছে বোন লাগে আর মেয়ে বলতেছে হাজবেন্ড। তো কিভাবে তারা ধরা পড়লো, কি হলো, কিভাবে তারা কেনই বা বললো মেয়ে তার হাজবেন্ড হয় আর ছেলে কেন বললো তার বোন হয়, বিস্তারিত আমরা দেখতে পারবো আজকের এই ভিডিওতে। বেশি কথা না বলে চলুন আমরা আগে সেই ভিডিওটি দেখি আসি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ভিডিওর নিচে থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। কি কাজে যাচ্ছেন? সরকার যে লকডাউন দিয়েছে, সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে, যে ক্রাইটেরিয়া দিয়েছে, এই ক্রাইটেরিয়ার মধ্যে কি আপনি পড়েন? এখন বলেন একসাথে নয়, একজন বলেন। লকডাউনের মধ্যে দুই তরুণ তরুণী আমিনবাজার থেকে রাজধানীতে আসার সময় গাবতলীতে পুলিশের জেরার মুখে পড়েন। প্রথমে নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দিলেও জিজ্ঞাসাবাদে ভোল পাল্টান তারা, দেন রাস্তায় বের হওয়ার খোড়া যুক্তি। আমার বোন হয়। কে বলছে আমার হাজবেন্ড? একটা অসুস্থ হয়েছে, রোগী দেখতে যাচ্ছিলাম আমরা। কি হয় আপনার হাজবেন্ড হয়? আমার বোন হয়। কে বলছে আমার হাজবেন্ড? তো ভিউয়ার্স, আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এর আগে আর ভিডিওটি দেখাইতে পারলাম না, সরি। এই ভিডিওটি দেখে বুঝতে পারছেন তাদের সাথে কি হয়েছিল এবং পরবর্তীতে এই মেয়ে ছেলের সাথে কি করবে। তো এই ধরনের সমস্যার সম্মুখীন যারা হন বা এই ধরনের সমস্যার সম্মুখীন আপনাদের মধ্যে কেউ হয়েছেন কি না অবশ্যই লিখে জানাবেন, যদিও বা হলেও লিখবেন না আমি জানি, তারপরও বললাম আর কি। তো এই মেয়ে ছেলেকে কি করতে পারে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে ফেলেন, লিখে জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।